আজকে আরও এক নতুন তথ্য সন্ধানে বেরিয়ে পড়েছি। আমার ঘুরতে এমনিতে খুব ভালোই লাগে, আর নতুন নতুন ইভেন্ট হলে তো কোনো কথাই নেই। আজকে যাচ্ছি গেদে। কুড়িটা ইন্ডিয়ান ডিজেল লোকোমোটিভ বাংলাদেশকে গিফট করছে ইন্ডিয়ান রেলওয়ে, আর সেই সময়ের সাক্ষী থাকতে যাচ্ছি গেদে। গ্রাম বা মাঠের মধ্যে দিয়ে যেই স্টেশন বা যেই রেল রুট গেছে, বেশিরভাগই গেছে, সেগুলো সৌন্দর্য কিন্তু অন্যরকমই। আর দেখতে দেখতেই পৌঁছে গেলাম গেদে। আর দেখতেই পাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড, কত সুন্দর করে লোকোমোটিভগুলোকে সাজানো হয়েছে। আর এর মধ্যে কোন কোন শেডের লোকো যাচ্ছে প্রত্যেকটাই WDM 3D, তো কোন কোন লোকো যাচ্ছে সেগুলো চলো একটু জেনে নিই। এখানে যাচ্ছে হাওড়া শেড, বিশাখাপত্তনম শেড, রাতলাম, লখনউ, পুনে, ইজ্জতনগর, ওয়াদবা আর বন্ডামুন্ডা শেডের 20টা লোকো। ডিজেলটা আমাদের কাছে কিন্তু ইমোশন। আমার তো ডিজেলের যে কোনো জার্নি পার্সোনালি ভীষণ ভালো লাগে, আই হোপ সবারই ভালো লাগে, কারণ একটা ফিলই আলাদা। আমি সব থেকে ভালো জার্নি করেছিলাম ডিজেলে, সেটা হচ্ছে কাঞ্চনকন্যা আর নর্থ ইস্ট, এই দুটোতে খুব ভালো জার্নি করেছিলাম। মানে আমি ভীষণ এনজয় করেছিলাম জার্নিটা, সত্যি ডিজেলের ফিলটা ভীষণ অন্যরকম। আর এখন আমাদের ইন্ডিয়াতে সব ইলেকট্রিফিকেশন হয়ে যাওয়ার ফলে ডিজেল ইঞ্জিনগুলো কিন্তু বাতিলের খাতায় চলে যাচ্ছে। গুটি কয়েক জায়গা ছাড়া এখন আর ডিজেল ইঞ্জিন চলে না, তাছাড়া ওই ফ্রেট আর শান্টিং ছাড়া সেরকম কোনো কাজেও লাগে না। তো বাংলাদেশ রেলওয়েতে যেহেতু এখনও ইলেকট্রিফিকেশনের কিছুই হয়নি, তো আর ওদের ডিজেল ইঞ্জিনের থেকে আমাদের ডিজেল ইঞ্জিনগুলো অনেক বেশি শক্তিশালী। এই ডিজেল ইঞ্জিনগুলো বাংলাদেশ রেলওয়ে আরও আরও কাজে লাগুক, আরও উন্নত হোক, বাংলাদেশ রেলওয়ে আরও ওদের সার্ভিস অনেক অনেক ভালো হোক। আর এখানে এই প্রোগ্রামের জন্য DRM ইনস্পেকশন কার্ড। চেকিংয়ের দায়িত্ব ছিল ইনি আর এনার আরেক বন্ধুর ওপরে। সব শেষে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না, একটা লাইক আর শেয়ার, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিও। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রকৃতিও চাইছে না যে এই ডিজেল লোকোমোটিভগুলো বাংলাদেশ চলে যাক, মানে নিজের একটা বন্ধু চলে গেলে যেরকম লাগে, ইন্ডিয়ান রেলওয়েজের একটা জিনিস চলে যাচ্ছে। আর এখন আকাশের অবস্থা ভীষণ খারাপ, প্রচণ্ড মেঘ আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, তার মধ্যে দিয়েই এই যাত্রাটা শুরু হতে চলেছে।
Ich will das dann.